হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চাঁদরাত ব্লগ। সো যেহেতু আমরা ঈদের আগের দিনটাকে চাঁদরাত বলি এবং এই টাইমটা খুব এক্সাইটমেন্টের একটা টাইম থাকে, তো আজকে সকালে উঠেই আমাদের শপিংয়ের জন্য বের হতে হয়েছে, বাচ্চাদের জন্য আসলে। তো এই আমরা আসছি একটা ছোট একটা দোকান, বাট দোকানটা খুবই ভালো বাচ্চাদের জন্য। আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের টুকটাক যে কসমেটিক্স টাইপের জিনিস থাকে এই দোকান থেকেই মূলত কিনে থাকি, অ্যান্ড এই সাথে আমি খুবই স্যাটিসফাইড যে তারা খুব ভালোভাবে প্রোটেক্টিভ একটা ওয়েতে দোকান চালাচ্ছে। তো আসলে এখানে এসেছি বাচ্চাদের ব্যান্ড, হেয়ার ব্যান্ড কিনতে। ওদের হেয়ার ব্যান্ডের খুব চাহিদা ছিল, তো হেয়ার ব্যান্ড কিনতে এসেছি। তো এসেই দেখি যে আমার মেয়ের হেয়ার কাট চলছে, তো তার ফুপ্পি, বড় ফুপ্পি হেয়ার কাট করে দিচ্ছে। অ্যান্ড আরিবা তো খুব এক্সাইটেড, কারণ বেশ কয়েক মাস হলো আসলে আমাদের বাহিরে কোনো দোকানে যাওয়া হয় না, তাই আপু ওর হেয়ার কাট করে দিচ্ছে। এর আগের বার করেছিল ওর দাদা, তো এখন কী করার, এভাবে আসলে বাসায় কাজ করতে হচ্ছে। তো ভাইয়া এসেছে আমাদের এখানে, আপু ভাইয়া দুজনেই ঈদ করবে, তাই ভাইয়ার জন্য আসলে এই ট্রিটটা দেওয়া আমার হাজব্যান্ডের পক্ষ থেকে। আমাদেরও খুব ইচ্ছে করছিল কয়েকদিন ধরে বার্গার খাবো, তো এই জন্য চিল আউট থেকে বার্গার অর্ডার করেছি। আমাদের গাজীপুরে খুব ভালো একটা রেস্টুরেন্ট চিল আউট, ওদের বার্গারটা আসলে 100% গুড, অ্যান্ড ঢাকার বার্গারের মতো একটা স্বাদ পাবেন। তো এই হচ্ছে বাচ্চারা, ওদের হচ্ছে এখন মেহেদি দেওয়ার টাইম, আমাদের খাবার টাবার শেষ, তো আমরা মেহেদি দিব আর মুভি দেখব। তো অলরেডি মুভি স্টার্ট করে দিয়েছি এবং ওদের মেহেদি দেওয়ার প্রিপারেশন চলছে। আমাদের বাসা নিস্তালায় যে ভাড়াটিয়া থাকে, ওনার মেয়ে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে, তো আমার মেয়েকে মেহেদি দেওয়া শুরু হয়েছে। তো ধীরে ধীরে সবাই আমরা মেহেদি দিব, প্রিপেয়ার্ড হয়ে আছি। তো আমাদের আহিয়ান মনিও এসেছে মেহেদি দেওয়ার জন্য, আর সাথে তো চান্স কেন মিস করব, আমি নিজেও মেহেদির জন্য বসে গেছি এবং ওর মেহেদি দেওয়াটা খুব সুন্দর করে মানে দেয়, যার কারণে আমার খুব ভালো লেগেছে। আপুও দিল মেহেদি, আমরা কেউই মূলত বাদ যায়নি, সবাই মোটামুটি মেহেদি দিয়েছি, কারণ চাঁদরাত বলে কথা। আর আমাদের তো মুভি দেখা চলছে, সাথে হচ্ছে বাচ্চাদের কার্টুন দেখা চলছে, তো আপু মেহেদি দিচ্ছে, আর এভাবে আসলে আমাদের চাঁদরাতটা কাটছে। খুব ভালোই লাগছে, অনেক বছর পর আপুর সাথে একসাথে ঈদ করছি সবাই মিলে, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাইকে চাঁদরাতের শুভেচ্ছা, সাথে ঈদ মুবারক, ভালো থাকবেন।